बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आशा करी अपनारा सबाई भालो आछेन। आज बनाबो रुई माछेर टिकिया बा काबाब। प्रथमे एकटा प्याने परिमाण मतन पानी दिए निच्छि। एर मध्ये दिच्छि स्वाद मतन लवण, सामान्य परिमाण हलुद, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে মাছগুলো সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ হয়ে গেলে এগুলো এখন নামিয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হওয়ার পরে কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছের থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি আর আমি মাছের উপরের স্কিনগুলো ফেলে দিয়েছি। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ মাছ হয়েছে, দিচ্ছি এর মধ্যে এক কাপ আলু। যেহেতু হাফ কাপ মাছ তার ডবল পরিমাণ আলু দিতে হবে। দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ ধনে পাতা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন দিচ্ছি একটা ডিম। এখানে আমি কোনো হলুদ দিলাম না, সিদ্ধর সময় যেহেতু হলুদ দেওয়া আছে সেজন্য আর এখানে দেওয়া লাগলো না। আপনাদের যদি লাগে তাহলে একটু দিয়ে নেবেন। এগুলো এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। এখন দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু মাছ সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে। মাখানো হয়ে গেছে, এগুলো এখন কাবাবের শেপ দিয়ে বানিয়ে নেব। বানানোর সময় কাবাবের পাশটা যেন ফেটে না যায় হাত দিয়ে পাশটা চেপে সমান করে নিতে হবে। এভাবে সবগুলো কাবাব বানিয়ে নেব। কাবাবগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করতে হবে। তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লো আঁচে ভেজে নেব।
কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। এই তো হয়ে গেল খুব সহজে মাছের টিকিয়া বা কাবাব। এটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এরকম মাঝে মধ্যে নতুন নতুন কিছু বানিয়ে দিলে খুব আনন্দের সাথেই খেতে খেতে উৎসাহিত হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।